নমস্কার। 1857 সালের মহাবিদ্রোহের এটি তৃতীয় ক্লাস। গতদিনের হোমওয়ার্ক ছিল এই প্রশ্নটি। যারা প্রথম ক্লাস দেখোনি, আই বটনে লিংক রয়েছে, তোমরা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নাও। আই বটনে ক্লিক করে তারপর দ্বিতীয় ক্লাসটি দেখবে। অথবা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি প্রথম ক্লাসের, তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও লিঙ্কে ক্লিক করে প্রথম ক্লাসটি দেখে নিতে পারবে। তাহলে গতদিনের যে হোমওয়ার্কটি ছিল সেটির আনসার অনেকেই প্রোভাইড করেছো তোমরা, আমরা সঠিক আনসার দেখে নেব। প্রশ্নটি ছিল, ফৈজাবাদের বিদ্রোহ পরিচালনা করেন আহমদুল্লাহ, বি করিমুল্লাহ, সি রহমতুল্লাহ, ডি শরিয়তুল্লাহ। এর সঠিক আনসার হবে এ, আহমদুল্লাহ। যারা যারা সঠিক আনসার দিয়েছ কমেন্টে তাদের সকলকে ধন্যবাদ অসংখ্য। এখন আমরা নেক্সট কোয়েশ্চন দেখে নেব। 22, মহাবিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়, এ আন্দামানে, বি কাবুলে, সি মন্দালয়ে, ডি রেঙ্গুনে। এর সঠিক আনসার হবে ডি রেঙ্গুনে। নেক্সট, মহাবিদ্রোহের সময় সিপাহি ও ইংরেজ সৈন্যদের অনুপাত ছিল, এ 5:1, বি 7:3, ডি 6:2, সি 6:2, ডি 8:4। এর সঠিক আনসার হবে এ 5:1। নেক্সট, ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন, এ শরিয়তুল্লাহ, বি দুদুমিন মিয়া, সি বরকতুল্লাহ, ডি কালু মিয়া। এর সঠিক আনসার হবে শরিয়তুল্লাহ এ। নেক্সট, 25, শরিয়তুল্লাহ ইংরেজ অধিকৃত ভারতকে বলতেন, এ দর উল হারব, বি দামিন ই কোহ, সি দর উল ইসলাম, ডি পাপীদের দেশ। এর সঠিক আনসার হবে এ দর উল হারব। নেক্সট, সাঁওতাল ও মুন্ডারা সমতলের লোকদের বলতো, এ ডাকু, বি বন্ধু, সি দিকু, ডি সাধু। এর সঠিক আনসার হবে সি দিকু। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন, এতে রয়েছে লালন শাহ, বিতে রয়েছে মজনু শাহ, সিতে রয়েছে দেব শাহ, ডিতে রয়েছে শ্যাম শাহ। এর সঠিক আনসার হবে বি মজনু শাহ। নেক্সট, ত্রিপুরার কৃষকদের বিদ্রোহের নেতা ছিলেন, ত্রিপুরাতে যে কৃষক বিদ্রোহ হয়েছিল তার নেতা, এ শমশের গাজী, বি মজনু গাজী, সি রমেশ গাজী, ডি মোহাম্মদ গাজী। এর সঠিক আনসার হবে শমশের গাজী এ। টোয়েন্টি, ওয়ারেন হেস্টিংসের সময় রংপুরের ইজরাদার ছিলেন, এ লাল সিং, বি দেবী সিং, সি মহা সিং, ডি রাম সিং। এর সঠিক আনসার হবে দেবী সিং, বি। থার্টি, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন, এ রামু ও শ্যামু, বি কানু ও শানু, সি সিধু ও রাধু, ডি সিধু ও কানু। এর সঠিক আনসার হবে ডি সিধু ও কানু। 31,
সাঁওতাল বিদ্রোহের প্রথম সূচনা হয় ভাগনাডিহি গ্রামে, বি রজনডিহি গ্রামে, সি সাঁওতালডিহি গ্রামে, ডি পঞ্চরামডিহি গ্রামে। এর সঠিক আনসার হবে ভাগনাডিহি গ্রামে। এ নেক্সট, দাদু মিয়া ফরাজি আন্দোলনের কেন্দ্রে গড়ে তোলেন এ কানপুরে, বি মুরাদপুরে, সি বাহাদুরপুরে, ডি বেরিলিতে। এর সঠিক আনসার হবে সি বাহাদুরপুরে। নেক্সট 33, মোহাম্মদ মুহসিন দাদু মিয়া নামে পরিচিত ছিলেন। মোহাম্মদ মুহসিন, এটা হবে মোহাম্মদ মুহসিন, একটি ম কম সংযুক্ত হবে, মটা সংযুক্ত হবে। মোহাম্মদ মুহসিন দুদু মিয়া নামে পরিচিত ছিলেন বিহারে, বি পূর্ব বাংলায়, সি পশ্চিম বাংলায়, ডি দক্ষিণ বাংলায়। এর সঠিক আনসার হবে বি পূর্ব বাংলায়। নেক্সট 34, ভারতে ওয়াহবি আন্দোলনের সূচনা করেন তিতুমির, বি নোয়ামিয়া, সি রায়বেরিলির সৈয়দ আহমেদ, ডি শাহওয়ালি উল্লাহ। এর সঠিক আনসার হবে ডি শাহওয়ালি উল্লাহ। 35, রায়বেরিলির সৈয়দ আহমেদ প্রাণ হারান অমরকুঠের যুদ্ধে, বি সমরকুঠের যুদ্ধে, সি ধলগাঠের যুদ্ধে, ডি বালাকুটের যুদ্ধে হবে, একার হবে সবগুলোতে। এর সঠিক আনসার হলো বালাকুটের যুদ্ধে, ডি। 36, দুদু মিয়ার বাংলার বিভক্তি বিভিন্ন বিভক্ত এলাকাগুলোকে বলে সাম্রাজ্য, বি তালুক, সি হলকা, ডি জমিদারি। এর সঠিক আনসার হবে হলকা, সি। নেক্সট হান্টার সাহেব ফরাজি আন্দোলনকে আখ্যা দিয়েছিলেন গণপ্রজাতন্ত্রী, বি ধর্মতান্ত্রিক, সি লাল প্রজাতন্ত্রী, ডি একনায়কতন্ত্রী। এর সঠিক আনসার হবে সি লাল প্রজাতন্ত্রী। নেক্সট, বাংলার ওয়াহবি আন্দোলনের নায়ক ছিলেন মীর নিসার আলি, বি সৈয়দ আহমদ, ডি সি মীর আব্দুল আলী, ডি সৈয়দ নাজির আলী। এর সঠিক আনসার হবে মীর নিসার আলী। নেক্সট 39, নিজেকে সুরক্ষিত করার জন্য তিতুমীর দুর্গ তৈরি করেন নারকেল ডাঙ্গায়, বি নারিকেল বেরিয়ায়, সি গোবর ডাঙ্গায়, ডি বেলগাড়ি গাড়িয়াই। এর সঠিক আনসার হবে বেলগাড়ি আই। নেক্সট 1200 বিদ্রোহের নেতা ছিলেন তিতুমীর, বি দুদুমিঞ্চা মিয়া, সি নিরুমির, ডি ধলামিন মিয়া। এর সঠিক আনসার হবে তিতুমীর। নেক্সট 1207 বিদ্রোহে তিতুমীরের প্রধান সেনাপতি ছিলেন বসির আলী, বি ফজিল খা, ডি সি সৈয়দ আলী, ডি মাসুম খা।
এর সঠিক আনসার হবে ডি মাসুম খা। 42 1857 সালের বিদ্রোহের জন্য দায়ী করা হয় এ লর্ড ওয়ালেসলিকে, বি লর্ড কেনিংকে, সি লর্ড ডালহৌসিকে, ডি লর্ড কর্নওয়ালিস ওয়ালিসকে। এর সঠিক আনসার হবে সি লর্ড ডালহৌসিকে। 43 সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন এ সেনাপতি হেমলক, বি ভারত সচিব আর্নস্টনলি, সি লর্ড ক্যানিং, ডি চার্লস উড। এর সঠিক আনসার হবে ভারত সচিব আর্নস্টনলি। এর সঠিক আনসার ভারত সচিব আর্নস্টনলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই বিভিন্ন নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি এই চ্যানেলে টেট, এসটিজিটি, এসটিপিজিটি, টেট ওয়ান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কোয়েশনস প্রোভাইড করে থাকি। তাছাড়া টিবিএসসি, মাধ্যমিক এবং এইচএস সাজেশন দেওয়া হয়ে থাকে, বিভিন্ন নোটিফিকেশন আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।